কল্যাণ স্টেডিয়ামে মিনি ডার্বি হাড্ডাহাড্ডি ম্যাচে মোহামেডানের সঙ্গে 2-2 গোলে ড্র করলো মোহনবাগান। সেই সঙ্গে কলকাতা লিগে সুপার সিক্সে পৌঁছে গেল মোহনবাগান। সবুজ মেরুনের হয়ে জোড়া গোল করেন কিয়ান নাসিরি ও টাইসন সিং, অপরদিকে মোহামেডানের হয়ে জোড়া গোল করেন লালরেন সাঙ্গা ও শেখ ফৈয়াজ। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বাগান কোচ বাস্তব রায় ও পরিবর্তিত গোলকিপার দেবনাথ মণ্ডল এবং মোহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ ও গোলদাতা ফৈয়াজ। দেখে নেবো সেই চিত্র, শুনে নেবো কি জানালেন তারা। কনফার্ম হলো, আমি তো কনফার্ম আমি জানতাম হবে, কিন্তু আমি 29 পয়েন্ট যেতে চেয়েছিলাম, এটা আমার টার্গেট ছিল। 29 পয়েন্ট মিলে তাহলে আমি দলের সাথে 1 পয়েন্টের ডিফারেন্সে সুপার সিক্সে লড়তে পারতাম। এটা পরের রাস্তা আমার মাস্ট উইন হয়ে গেল, তাহলে আমাকে 27 শেষ করতে হবে, 3 পয়েন্টের ডিফারেন্স একটা ম্যাচ থেকে যাবে। দেখা যাক কি হয়, বাট ভেরি আনফর্চুনেট সাম ডিসিশনস গোয়িং ফর এগেনস্ট পেনাল্টি লাস্ট ম্যাচ সেম সিচুয়েশন টাইসন করেছে, পেনাল্টি না পাওয়ার জন্য টাইসন কে ইয়েলো কার্ড দিয়েছে। টুডে ইজ দ্য সেম আমার এতে যেটা মনে হয় ইটস এ জেনুইন পেনাল্টি, বাট কিয়ান কে ইয়েলো কার্ড দেখানো ভেরি লাস্ট মিনিট কর্নার ও গোল কিক দিল। আর এই ধরনের রেফারি গুলো যে এগুলো কস্টলি হয়ে যায় এক্সট্রা টাইম, দিস কাইন্ডস অফ ফল্ট ভেরি কস্টলি ফর আস। এই ধরনের গুলো প্রবলেম হলে এগুলো কস্টলি হয়ে যায়, যেটা হলো ওরা গোলটা করেছে, একটা ভালো ম্যাচ হয়েছে, ঠিক আছে। এনিওয়ে, বাট এই ধরনের রেফারি অন্তত পাঁচজনের কাছে আট জিনিস দেখা গেল। তোমার এটা একটা ভালো চাল দিলে তুমি গোলকিপার প্রথম দিলে গেছে, এই ধরনের ম্যাচে ভালো খেললে সেরকম ভাবে তো ডাইরেক্ট সেরকম ভাবে তো খেলেনি, এই ধরনের অ্যাটমসফিয়ার ওর কাছে ফার্স্ট, এটা একটা অ্যাক্সিডেন্ট। তাহলে ওকে নামানো প্রথম থেকে নামালে কেন? মানে না ওকে দেখো, আমরা একটা ডেভেলপমেন্ট করছি, আমরা ওকে খেলাচ্ছি, আমরা ও যদি আমরা যদি নাই খেলাই তাহলে ও তৈরি হবে করতে, এটা অ্যাক্সিডেন্ট, এটা হয়ে গেছে, তো খেলা ছিল, ওকে তো আর বুক করার কিছু নেই, যার জন্য ওকে আমরা পড়ে রেখেছি। বাট এটা অ্যাক্সিডেন্ট, এটা রোজ রোজ হবে না, এটা ওর ভুল হয়েছে। এবার আমাদের দেখো, আমাদেরও কষ্ট সাপোর্ট হতে কিন্তু ওর কষ্ট সব থেকে বেশি, সেক্ষেত্রে ওটা ওকে আমি দোষ দেবো না, হয়ে যায় এগুলো, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটা রোজ রোজ হয় না। বাট ম্যাচটা আমার জেতা উচিত ছিল। যেটা দুটো দিক থেকে শিফট করছিল এবং দুটো উইঙ্গার শিফট করার জন্য কি হচ্ছে ওদের নাম্বার 22 আর এরা ভালো যাচ্ছে, মাঝখান থেকে ডেভিড ভালো রান করছিল, সে জায়গাটা প্রবলেম হচ্ছে, ওই জায়গাটা আমরা রিপেয়ার করেছি, সেকেন্ড হাফে আমরা আপার হ্যান্ড নিয়েছি। অনেকগুলো গোল করেছে, আজকে যদি আমার কলকাতা লেগে ফরেনার খেলা হতো তুমি সুহেল ভাটকে চিনতে, আপনারাই লিখতেন কামিজ কে খেলাও, ইমি কে খেলাও, সুহেল ভাট কে খেলাও। আজকে ইন্ডিয়ান প্লেয়ার এটা যদি পরপর 3 বছর চলে, একটা ভালো সাপ্লাই লাইন ইন্ডিয়ান প্লেয়ার আসবে, এটাকে চালাতে হবে। এবং শুধু মোহনবাগান ইস্টবেঙ্গল নয়, মোহনবাগান নয়, এটা সব কটা টিম যদি এই কনসেপ্টে চলে তাহলে কিন্তু একটা খুব ভালো ভালো ভবিষ্যৎ আছে আফটার 3-4 ইয়ার্স, নট রাইট নাও। কিছুদিন স্মরণ আমার জানা আছে যে এখানে কি হয়, তো এখানে নতুন না, আমার কাছে 1 মাস খুব পুরনো, তো আমার জানা ছিল যে আমার একটু ডিউটি আছে, আমার কি করতে হবে, তো টেনশনে কিছু ছিল। মানসিকভাবে কতটা প্রস্তুত ছিল? মানসিকভাবে আমি প্রায় প্রত্যেক দিনই প্রস্তুত ছিলাম, তো থ্যাংক টু গড, থ্যাংক টু কোচ আমাকে সুযোগ দিয়েছে, এমন একটা সিচুয়েশনে সুযোগ দিয়েছে যেখানে টিমকে হেল্প করা দরকার ছিল, আমি চেষ্টা করছিলাম। তোমার এই কিন্তু অনেকগুলো সেভ, দুটো প্রথমটা একটু টাফ ছিল, ওপেন ছিল একটু বলটা, তো প্রথম সেভটাই একটু ছিল। মানে স্টপেজ টাইমে খেলা শেষ হয়ে যাওয়ার পরে এক্সট্রা 3 মিনিট এক্সট্রা খেলানো হয়েছে,
এটা তোমাকে চিঠি পিঠি দিচ্ছ না? Very nice and very good. Thank you very much for my football players. They fighting until last seconds and they did so. This is great. But what is more important, I am very happy about how they played the first half. From our side, really it was nice football, and we control the game. We have game in our hands. Second half we go a little bit down, but this is normally for now situation, because I worked with the players only 10 days, and we gave them many new teams, and now they must accept our philosophy, and also we need to work more about physical condition, but this is need time. So really about result, I'm very happy. My think about what this coach said. No, you must ask him what he said. I don't want to speak about what another person say about referee, about time. If you want to ask me about my team, about my players, about how it was game, I can answer. But I cannot answer what another person speak. This is something happened in the football. Referee gave sometimes 6 minutes, but one player was down and must give more 1 minute. This is normal in the football. Only referee can make a decision. No, Mohan Bagan, blame on the referee. Look, I started to work as coach, it was 2002, and on my first press conference I said to the people, and many times I said the same in India, I don't want to speak about referees, don't want to speak about that, because they must do their job, we must do our job, this is another. I won't speak about football. আমাকে তো টাইম দিতে হবে, কোচকেও টাইম দিতে হবে।
তো সেই জন্য বলছি যে যে ফিটনেস লেভেল আমার কতটা আছে বুঝতে আমার মানে প্র্যাকটিস করে যাচ্ছে অথবা প্র্যাকটিস করে দেখেছি কতটা ফিটনেস লেভেল আমি কত করে খেলতে পারবো 30 মিনিট 40 মিনিট 50 মিনিট সেই হিসাবে করে আর যেহেতু একটা টিম কলকাতাকে 12টা ম্যাচ খেলছে একটা সেট সেট টিম খেলছে আমি দিয়ে সম্পূর্ণ এই সিটিও দিতে পারি একটা সেট টিম খেলছে জিতছে একটা ম্যাচ হেরেছিলাম আমরা হয়তো তার মানে হয়তো বাজারে সবটা ম্যাচ আমরা জিতছি হ্যাঁ তো ওভারঅল তো আপনি করেই করেন আমাদের কলকাতা তো সেই টিমটা আমি চেঞ্জ করা যায় না তো সেই একটা টিম লেগে আমাকে সেকেন্ডারি সুযোগ দিয়েছে আমি সেই করতে পারি বলার দাম Okay, but no, what is good for Indian football, we've been seeing some years if this is bring a good result and bring more players up, this is really good. But I think also it's normally a good decision to play in Kolkata Liga with only with Indian players because this is really give them chance to come up when foreigner players play this is three in the game and two play one on the bench. Okay, now you can play on the Indian players. This is I hope this will bring good things for Indian football. কল্যাণী থেকে আকাশ ভট্টাচার্য, সোনালী ব্যানার্জি ও অরুণাভ ব্রহ্মের রিপোর্ট, দি রেগুলার নিউজ। পুজো থেকে বিয়ে বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠানের জন্য নিজেকে আরো সুন্দর করে সাজাতে চান, তাহলে আর দেরি কেন? আজই আসুন হাবিবস ফ্যামিলি স্যালোনে। আবার কি ভাবছেন কিভাবে নিজেকে সাজিয়ে তুলবেন? অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট দ্বারা হেয়ার কাটিং, হেয়ার স্পা, ফেশিয়াল, নেইল আর্ট এবং ট্যাটু আর্ট করাতে চান? তবে বন্ধুরা, আর দেরি নয়, এখনই চলে আসুন কাঁচরাপাড়া কাপা অঞ্চলে লোকনাথ কমপ্লেক্সে এবং সেজে উঠুন নিজের মনের মতো হাবিবস ফ্যামিলি স্যালোর মাধ্যমে। আমাদের ফোন নম্বর 7319378810, এছাড়াও 8653372410।